প্লে স্টোর থেকে মোবাইলের এই অসাধারণ অ্যাপটি খুঁজে পেতে অনেক সময় লেগেছে। আপনি যখন এই অ্যাপটি ব্যবহার করে মোবাইলে গান শুনবেন, তখন আর হেডফোনের প্রয়োজন হবে না। হেডফোনে যেমন গান শুনতে ভালো লাগে, ঠিক তেমনই আপনার মোবাইলের স্পিকার দিয়েও গান শুনতে পারবেন। ইকুইলাইজার ব্যবহার করে যে কোনো গানের মিউজিক আপনার মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। এই বারটি যখন ডান পাশে সোয়াইপ করবেন, তখন গান পরিবর্তন হবে আর মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন গান প্লে করার সঙ্গে সঙ্গে অসাধারণ অ্যানিমেশন শো হচ্ছে। ইজিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। উপরের দিক থেকে প্রথম অপশনটি অন রাখবেন, অলরেডি আমি অন করে রেখেছি। আর দ্বিতীয় অপশনটি অন করার প্রয়োজন নেই, ডিফল্টভাবে যেমন থাকবে ঠিক তেমনই রাখবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ফিঙ্গার দিয়ে উপরে নিচে করতে পারবেন। যখনই উপরে নিচে করবেন, গান প্লে করার পর দেখবেন গানের মিউজিক অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার মন মতন ইকুইলাইজার ব্যবহার করবেন। নিচের দিকে দুইটি অপশন অন থাকলে অফ করার প্রয়োজন নেই, শুধু এখান থেকে আপনি বুস্ট করে নেবেন, ফিঙ্গার দিয়ে বুস্ট করে নেবেন। যে কোনো গান প্লে করে যখন এই অপশনগুলো কাস্টমাইজ করবেন, তখন দেখবেন গান শুনতে আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। গান শুনলে এই অসাধারণ অ্যাপটি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন। অসাধারণ অ্যাপ, কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন আমি দেখিয়ে দিব। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ গোপন অ্যাপ প্রতিদিন খুঁজে নিয়ে আসতে উৎসাহ পাবো। অ্যাপের হোম পেজে এখানে আপনি অনেকগুলো লাইন দেখতে পাবেন, এই লাইনে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে গানগুলো আছে সব গান এখানে শো হবে, যে কোনো গান প্লে করে শুনতে পারবেন আর এখান থেকে গান স্টপ করতে পারবেন, আবার পরিবর্তনও করতে পারবেন। দুই পাশে দুটি অপশন দেওয়া আছে, এই যে দেখুন। গান প্লে করে আমি সাউন্ড দিতে পারছি না কপিরাইট প্রবলেম থাকার কারণে। এই আইকনে যদি ক্লিক করেন, তাহলে একটি গান বারবার প্লে হবে। যখন এই আইকনটিতে ক্লিক করে রাখবেন, তখন দেখবেন একটি গান শেষ হওয়ার পর এই গানটি আবার প্লে হচ্ছে। আপনার ফেভারিট কোনো গান থাকলে গানটি প্লে করে শুধু এই আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলেই হবে। আবার পুনরায় এই আইকনটি বন্ধ করে দিলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। চলুন এখন দেখে নেই আপনার মোবাইলে এই অসাধারণ অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। ডাব মিউজিক প্লেয়ার, MP3 প্লেয়ার লিখলেই এই অসাধারণ লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। আপনি প্লে স্টোর থেকে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আশা করি আজকের ভিডিওতে যে অ্যাপটির সাথে পরিচিত হলেন, আপনার কাছে এই অ্যাপটি ভালো লাগবে।